বলিউড কুইনদের পাশাপাশি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও রূপফিগারের দিক দিয়ে একেবারে পারফেক্ট। তবে এই সুন্দরী নায়িকাদের ফটোশুট পারফেক্ট হওয়ার পিছনে আছে কিছু রহস্য। নিজেদের লুক নিয়ে সর্বক্ষণ তারা এক্সপেরিমেন্ট করে চলেছেন, তবে এ বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সাফল্য পেয়ে থাকলেও তা নিয়ে কম বিতর্কের সম্মুখীন হতে হয়নি তাদের। এমনকি টলিউডের অন্তর্মহলেও তা নিয়ে জল্পনা ছিল। তবে কারা কারা আছেন এই তালিকায়, যারা নেটিজেনদের চোখ এড়াতে পারেননি, দেখে নিন এক ঝলকে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। শুভশ্রী, জানেন কি, তার লিপ সার্জারি করা, তাও আবার চোখে পড়ার মতো। সার্জারির আগে তার ঠোঁট ছিল পাতলা, কিন্তু তাতে নায়িকাকে বেশ মিষ্টি লাগত। তবে পরবর্তীতে শেপ বদলায় তার ঠোঁটের, যে লুকে তিনি প্রথম পরিণীতা ছবিতে নজরে আসে। পায়েল, তবে একটা কথা বলতেই হবে, আর সব অভিনেত্রীর চাইতে অভিনেত্রী পায়েল সরকারের লিপ সার্জারি ধরাছোঁয়ার বাইরে। কিন্তু খুব খুঁটিয়ে না দেখলে কিছুতেই বিশ্লেষণ করা যাবে না যে অভিনেত্রীর লিপ সার্জারি করা। সায়ন্তিকা, এই অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম দিকে যেরকম লুক ছিল তা অভিনেত্রীর বর্তমানের লুকের থেকে অনেকটাই আলাদা। এখনকার লুকের সঙ্গে তার পুরনো লুক মেলানো দেয়, সঙ্গে ফিটনেস ফিট সায়ন্তিকার চেহারাতেও প্রচুর বদল এসেছে, যা সবটার কৃতিত্ব সার্জারির, তাতে গা ভাসিয়েছেন সায়ন্তিকাও। অয়েন্দ্রিলা, অভিনেতা অঙ্কুশের প্রেমিকা অভিনেত্রী অয়েন্দ্রিলার লিপ সার্জারি নিয়েও এককালে প্রচুর জল্পনা হয়েছিল, ফ্যানরাও এ বিষয়ে তাকে প্রচুর প্রশ্ন করতেন। তবে সার্জারি খুব একটা বদল আনেনি তার সৌন্দর্যে, তিনি প্রথম থেকেই খুব সুন্দর। মিমি চক্রবর্তী, ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু হয়েছে তার, এমনকি তার নিষ্পাপ চেহারা বেশ পছন্দের ছিল দর্শকদের। কিন্তু পরে অভিনেত্রী মিমি চক্রবর্তী বড় পর্দায় পা ফেললে তিনি পিকচার পারফেক্ট করার জন্য লিপ সার্জারি করান, তার ছবিতেও তা স্পষ্ট। নুসরাত জাহান, অভিনেত্রী নুসরাত জাহান খুবই সুন্দরী, তার আলাদা করে বলার কিছু নেই। কিন্তু তার সৌন্দর্যেও সামান্যতম খুঁত ছিল, আর তা ঢাকতেই কসমেটিক সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান, যা নুসরাতের সব ছবিতেই তা স্পষ্ট। তার কসমেটিক সার্জারিতে একেবারে লুক বদলে গিয়েছে অভিনেত্রীর, কিন্তু অভিনেত্রীর অনুরাগীরা দাবি করেন নেটিজেনদের আগের লুকটাই বেশি ভালো ছিল। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, এবং এদের মধ্যে কোন অভিনেত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।